হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে আপনার তো আল্লাহ অস্বীকার করেন তাই না আল্লাহ কি ভাই সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা কি সৃষ্টিকর্তা হিসাবে তো একশো নব্বই কোটি মানুষ তো জিনিসটা কি সৃষ্টিকর্তা এই বিশ্ব ব্রহ্মাণ্ড মানে তৈরি করেছে আপনাকে আমাকে সরকার সৃষ্টি করেছে পৃথিবীর জল স্থল সবই সৃষ্টি করেছে এরকম কোনো প্রমাণ আছে আপনার কাছে যে কেউ একজন এগুলো সৃষ্টি করেছে প্রমাণ আছে কোনো এগুলো তো ভুয়া তো হতে পারে না সেই কথা বলছে ভাই বুঝতে পারলাম আপনার যুক্তি হচ্ছে যেহেতু মুসলমানরা একশো নব্বই কোটি মুসলমান বিশ্বাস করতেছে এটা তো ভুল হইতেই পারে না তাইলে তো এটা সত্যিই হইব কিন্তু ভাই পৃথিবীতে তো বেশিরভাগ মানে মুসলমানদের থেকে বেশি হচ্ছে গিয়ে খ্রিস্টান খ্রিস্টানরা হচ্ছে মনে করে যে যীশু খ্রিস্ট হচ্ছে ঈশ্বরের পুত্র এবং ইসলাম ধর্মটা হচ্ছে ভুয়া একটা ধর্ম ইসলাম ধর্মের নবী হচ্ছে একটা ভন্ড লোক হম খ্রিস্টান ধর্মের লোকেরা মনে করে তাদের সংখ্যা তো আড়াইশো কোটি তাইলে আমরা কি এটা বলতে পারি যেহেতু আড়াইশো কোটি মানুষ বিশ্বাস করতেছে মোহাম্মদ একটা বন্ধ লোক তার মানে হচ্ছে গিয়ে মোহাম্মদ একটা ভণ্ড লোক যেহেতু আড়াইশো কোটি মানুষ কইতাছে আসিফ ভাই এখানে বেশিরভাগ আপনি বলছেন যে বেশিরভাগ মানুষ যেহেতু আল্লাহ বিশ্বাস করে তাহলে তো এটা সত্য হবে এটা তো মিথ্যা হওয়ার কথা ঠিক তেমনি আসিফ ভাই বলেন বেশিরভাগ মানুষ যেহেতু যীশুকে তার থেকেও বেশি মানুষ যেহেতু ঈশ্বরের পুত্র এবং ঈশ্বর মনে করে এবং আপনার নবীটা ভণ্ড নবী মনে করে তাহলে আপনার রিজন অনুযায়ী আপনার যুক্তি অনুযায়ী আপনার নবীও একজন ভণ্ড নবী ভণ্ড লোক যেহেতু বেশিরভাগ মানুষ তাকে ভণ্ড মনে করে আপনি খ্রিস্টান ধর্ম তো আপনার অনেক খ্রিস্টান ভাই ওসমান ভাই ওসমান ভাই একটু কথাটা কথাটা শুনে নেন আপনি তো একটা যুক্তি এই মাত্র আমাদের সামনে দিয়েছেন তাই না আপনার যুক্তি আপনি আমাদের না কিন্তু আমরা কিন্তু এই যুক্তিটা দেই নেই আমরা কিন্তু কখনো নাই যে বেশিরভাগ মানুষ যেটা বিশ্বাস করে সেটাই ভাই সত্য কথা ভাই হ্যাঁ এতদিন মানুষ বিশ্বাস করতেছে তাহলে তো এটা সত্যি হইব এটা কিন্তু আমাদের কথা না এটা কিন্তু আপনি দিয়েছেন আমাদের সামনে যে ভাই একশো নব্বই কোটি মুসলমান নামাজ করতেছে রোজা রাখতেছে হজ করতেছে জাকাত দিতে এতটি মানুষ করতেছে তাহলে কি এটা মিথ্যা হইতে পারে না এটা তো মিথ্যা হইতেই পারে না কারণ এতটি মানুষ তো একসাথে মিথ্যা হইতেই পারে না তাহলে আপনার যুক্তি অনুসারে এই যে আপনার এই যুক্তিটা যে দিয়েছেন আপনি যে যুক্তিটা দিয়েছেন না সেই যুক্তিটা অনুসারে পৃথিবীতে মানুষ আছে হচ্ছে সাতশো কোটি সাতশো কোটির ভিতরে মুসলমান হলে একশো নব্বই কোটি থাকে কত কোটি বাকি থাকে হচ্ছে যে পাঁচশো দশ কোটি হম পাঁচশো দশ কোটি মানুষ কিন্তু নবী নবীল মানতেছে না তারা কিন্তু মনে করতেছে যে নবী মোহাম্মদ একটা বন্ডলোক আর যদি তারা নবীল মানত তারা মুসলমানই হয়ে যেত তাই না তারা তার মুসলমান হয় নাই তার মানে হচ্ছে যে পাঁচশো যে পাঁচশো অমুসলিম যারা তারা কিন্তু মনে করতেছে মোহাম্মদ একটা বন্ড নবী তাহলে আপনি যেহেতু যুক্তিটা দিয়েছেন এতটি মানুষ কইতাছে এটা কি বৃত্ত হইতে পারে তাহলে আপনার যুক্তি অনুসারে পাঁচশো কোটি মানুষ কইতাছে যে মোহাম্মদ একটা বন্ডনবী তেলে কি মোহাম্মদ কখনো সত্যনবী হইতে পারে আপনার যুক্তি অনুসারে আপনার ধর্মটা মিথ্যা প্রমাণিত হইল ভাই হইলো কিনা সেটা বলেন এই যুক্তি আপনার কোনো কিছু বলার আছে কিনা সেটা একটু পরে দিয়ে আগে এই যুক্তিটা বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা সেটা আগে বলে দেন না অনেকে তো অসল ইসলাম তো আসছে না আসছে সবাই তো আর আসে নাই মাতার মানে পাঁচশো কোটি এমন তো নাই তাই না মুদুল্লাম আসতেছে হ্যাঁ কিন্তু পাঁচশো কোটি তখন আসে নাই এখনো তো ভাই যত বেশি আসে না আসে সেটা তো টপিক না হযরত ওসমান ভাই বারবার বারবার টপিক চেঞ্জ করেন না এরকম বাটপারি মার্কা কথা বলা মানে শুধু শুধু সময় নষ্ট আপনার রিজন অনুযায়ী যে বেশিরভাগ মানুষ আল্লাহ বিশ্বাস করে এই জন্য সত্য কতজন মানুষ ধর্মে আসতে কতজন মানুষ ধর্ম থেকে বেড়ে যেতেছে এই যে আপনার ধর্ম দেখেন আপনার ধর্মের বেশি সারাপ আগে কথাটা শুনে নেন আপনার ধর্মের ওদিকে গেলে যে কতজন মানুষ ধর্মে আসতেছে ধর্ম ছাড়াই যেতেছে ওই টপিকে গেলে ওইটা নিয়ে ডিফারেন্ট আলোচনা করা যাবে এবং কোন ধর্ম নিয়ে মানুষ কোন ধর্ম ত্যাগ করে মানুষ ওটা সম্পর্কে বেশি ভোকাল কোন ধর্মের মানুষ ওই ধর্ম থেকে বের হয়েছিল প্রিভিয়াস নোমিকা লিটারাল গালিগালাজ করে লিটার একটা বদমাইশ ইতর মনে করে ওইটা নিয়ে যদি আলোচনা করতে চান ওটা সেপারেট আলোচনা বাট আপনার যে ইনিশিয়াল রিজনিং যে বেশিরভাগ মানুষ যেহেতু আল্লাহ বিশ্বাস করে এই জন্য আল্লাহ ওই রিজনিং ধরে আসিফ ভাই আপনাকে যে যুক্তিটা দিলো সেটা হচ্ছে আপনি যদি কথার মাঝ কথা না শুনে কথা বলেন কথা বলবো না কিন্তু ঠিক মতো বুঝে তারপরে কথা বলেন আপনার এই এই নিয়ে চার না পাঁচবার বলা হচ্ছে আপনাকে শুধুমাত্র এই টপিকটা অ্যাড্রেস করেন নেক্সট টপিকে যা যেতে হলে ওটা নিয়ে আপনারা সেপারেট আলোচনা করবো আবারও বলতেছি সেপারেট আলোচনা করবো এটা আগে বলেন যেহেতু বেশিরভাগ মানুষ এবং খ্রিস্টানের কথা বলেন হিন্দুদের কথা বলেন হিন্দুরা আপনার নবীকে সঠিক নবী মনে করে না বৌদ্ধরা মনে করে না ইসলাম বাদে মুসলিম কমিউনিটি বাদে বাকি সবাই আপনার নবীকে অবশ্যই একজন সত্য নবী বলে মনে করে না দেখে আপনার ধর্মটাকে গ্রহণ করে না সো কিন্তু আমার আমার নবী তো সরি আর আসি ভাই কথা বলবো না এর সাথে সরি ভাই সরি আমি আমি বলবো সাহেব আপনি তো কথাটা শুনেন মানে আমাদের যুক্তিটা শুনেন আপনি তো একটা যুক্তি দিছেন অলরেডি আমাদের যুক্তিটা আপনার যুক্তির সাপেক্ষে আমাদের বক্তব্যটা আপনার শুনতে হবে না না শুনলে আপনি মানে তরবর তরবর করলে তো ভাই আপনি না শুনে যদি কথা বলেন তাহলে তো আসলে ফরাজ ভাই বড় স্ক্রিন করেন ফারাজ ভাই বড় স্ক্রিন করেন

তেলে কি মানে এতডি মানুষ কি একসাথে ভুলইতে পারে না হইতেই পারে না এটা তো হইতেই পারে না তাহলে তো আল্লাহ ভাই আছে তাই না কোরআন তো তাহলে ভাই সত্য এই এইটা হচ্ছে ওনার যুক্তি ইকবাল ভাই আমি ওনার যুক্তি যুক্তির বিপরীতে বলেছি তাহলে তো এর থেকে বেশি সংখ্যক মানুষ তো ইসলামে বিশ্বাস করতেছে না তাহলে এই যারা বিশ্বাস করতেছে না তাদের সংখ্যাটাও বেশি মুসলমানদের থেকে বেশি তাহলে

যে আমরা একটা স্টেটমেন্ট তারপরে এখন যারা কিনা এক্সপার্ট একদম ওরা হয়তো কি যে ওদেরটা যদি দেখতেন পরের লাইনে যেটা হয়েছে ওটা অলরেডি ওরা মনে ভিতরে মনে মনে দুই তিন লাইন করে ফেলছে আরকি বুঝছেন আর যারা কিনা এতটা বুঝে না ওদের কিন্তু আলাদা ছোট্ট ছোট স্টেপ করে যেতে হয় ছোট্ট ছোট স্টেপ যারা এক্সপার্ট হয়ে যায় মানে আপনি যখন ইলেভেন গ্রেডে চলে গেছেন অলরেডি তখন আপনার এত ছোট ছোট স্টেপ গুলো দেখেন না ডাইরেক্ট আপনার ওই আরেকটা লাইনে চলে যান হম ধরেন বাম থেকে ডানে আনলেন ডান থেকে বামে আনলেন প্রথম প্রথম আমরা করতাম কিন্তু ওইটার জন্য তিন চারটা স্টেপ করতাম প্রথমে বামটা লাইনে নিলাম ডানে পরের স্টেপে বাম ডান থেকে নিয়ে আনলাম বামে এভাবে করে করতাম পরবর্তীতে আমরা এক লাইনে করে ফেলি এরকম সো এই লোক আপনি যেটা করলেন আর কি যে আপনি যে যুক্তিটা দিলেন তার কথার উপর ভিত্তি করে মাঝখানে একটা লাইন গ্যাপ মানে সে আপনি ধরে নিচ্ছেন যে সে হয়তো বা জানে বা সে হয়তো বা বুঝবে কিন্তু আসলে সে বুঝে নাই সেই লাইনটা হচ্ছে কি আপনি তার কাছ থেকে ইয়ে করে নিতেন সে তার যুক্তি অনুযায়ী যে একটু হজত ভাই তার যুক্তি অনুযায়ী যে কথা শুনতে পাচ্ছি হবে তাদের একটা শক্তি হবে এইটা সে মনে করে কিনা এইটা তার থেকে নিয়ে আসা উচিত ছিল এই জন্য আপনি যেটা দিচ্ছেন সেটা সে মিলাইতে পারতেছে না তো হজরত ভাই আপনি এই কথাটা বলছেন না যে মুসলিমদের সংখ্যা তো অনেক বেশি এটা বলছেন না অসদ ভাই সবাই সবাইকে একসাথে ভুল হতে পারবে না এটা তো এটাই তো আপনি বলছেন নাকি অসদ ভাই ভুল যুক্তিটা আমি অন্যভাবে আমি শুনছি একটা ছিল এটা যে মুসলিমরা তো অনেক আছে সবাই তো একসাথে ভুলতে পারে না এটা বলছেন না হ্যাঁ 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 এর মানেটা কি যদি অনেককে যদি অনেক মানুষ মিলা যদি একটা কিছু বিশ্বাস করে তার মানে ওটা ভুল হতে পারবে না যত অনেকে মানুষ মেলা করতেছে এটাই তো বলতে যাচ্ছেন নাকি হ্যাঁ বলে এটাই এত কোটি মানুষ এতই সৃষ্টিকর্তাকে আল্লাহকে তো জানে সব জায়গায় কাটবে ঠিক না আপনারা তো বক্তব্যই এইটা মুসলিম অনেকে যদি বিশ্বাস করে কোন কিছু তাহলে পরে সেটা ভুল হবে না এখন তাহলে আমরা অন্য আরেকটা জিনিস দেখি যে এখানে অনেকেই মেলা একই জিনিস বিশ্বাস করে ধরুন অন্য ধর্মগুলো আছে যেমন খ্রিস্টান ধর্ম হ্যাঁ অনেকেই মেলা বিশ্বাস করতেছে একই জিনিস ও আবার মুসলিম যারা বিশ্বাস করে আপনি যেটা বললেন তা গোচেও বেশি যুক্তি অনুযায়ী কিন্তু এখনো তো হয় নাই আচ্ছা চেঞ্জ আচ্ছা চেঞ্জ হতেছে ঠিক আছে চেঞ্জ হওয়ার আগে কি তাহলে খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম মানে চেঞ্জ যে হইতেছে সংখ্যায় বেশি আপনার কথা অনুযায়ী সংখ্যায় যদি বেশি হয় তাহলে পরে ওটা সত্য তো আপনার যুক্তি অনুযায়ী কিন্তু আপনি নিজেই বলতেছেন আমরা কিন্তু বলতেছেন এটা কিন্তু আমাদের যুক্তি না যে সংখ্যায় বেশি হলে সেটা সত্যি হবে আপনি যে যুক্তি এটার উপর ভিত্তি করে

তখন তো সারা পৃথিবীতে কেউ মুসলমান কেউ ছিল না না তাই তখন তো একলা একলা গিয়া প্রথমে কইলো কইলো খাদিজা মুসলমান হইল পরে আবু বকর বন্ধু আবু বকর বললো আবু বকর মুসলমান হইল এবং আলীরাও কইলো আলীও মুসলমান হইলো এই তিন চারজন মিলা মুসলমান টুসলমান হইলো এখন সেই সময়ে ইকবাল ভাই সেই সময় আহ ওই মক্কায় কারা সংখ্যা বেশি পত্তলিকরা সংখ্যা বেশি ছিল নাকি মুসলমানের সংখ্যা বেশি ছিল ওই ওই সময়টাতে ছিল কি এটা ভাই আপনি যে যুক্তিটা দিচ্ছেন সেই যুক্তিটা অনুসারে মোহাম্মদ যখন প্রথম প্রথম ধর্ম প্রচার শুরু করছে মাত্র দুই চারজন লোক তার দলে বেশিরভাগ মানুষই হচ্ছে পত্তলিক সেই সময় তো পত্তলিকতা সত্য ছিল নাকি আপনার যুক্তি অনুসারে তাই না

আরো কথা বললেন পরে বললেন আমরা একটু কারণ একটা যুক্তি তো আনছেন তো মানে এই যুক্তিটা নিয়েই কথা বলি তার মানে আপনি যে বললেন না যে ভুল যুক্তি তার মানেটা কি আপনি অবশ্যই এখন মনে করেন যে কোনো ধর্ম সত্য হওয়ার সাথে কত জনে ভাই এরা ফলো করতেছে কত জনে মানে এর কোনো নাই ঠিক না হসু ভাই কিন্তু আমাদের হুজুরা তো তাই তো বলে যে বেশি ভাই আপনি বুঝতে পারেন তার মানে হুজুরা ভুল বলতেছে তাই না হুজুরা কে কোথায় কি বলতেছে তাতে তো কিছু আসে যায় না আপনি যেটা বুঝলেন এখন আপনার বুঝটা কি

এই জন্য আপনি প্রশ্ন করেন বাট আমরা এটা শেষ করে নি প্রথম আসিফ ভাই আগে একটু এটা শেষ করে নি ইকবাল ভাই এবং ফারাজ ভাই আপনারা আমাকে একটু বলেন তো যে একটা সময় তো মানুষ ভাবতো যে পৃথিবীর চারদিকে সূর্য ঘুরতেছে এটা তো মোটামুটি পৃথিবীর সব মানুষই মনে করতো যে পৃথিবীটা স্থির এবং সূর্যটা তার চারদিকে ঘুরতেছে সেই সময় গ্যালিলিও কোপারনিকাস তারপর জিওনার্দো ব্রুনো ওনারা প্রথম যেটা এর আগেও বলছে কেউ কেউ কিন্তু ওনারা ইউরোপে প্রথম যখন বললেন যে না পৃথিবী আসলে সূর্যের চারদিকে ঘুরতেছে এই কথাটা যখন ওনারা বলতেছিলেন তখন তো তাদের বিরুদ্ধে অসংখ্য মানুষ খেপে উঠছিল এবং তাদেরকে ব্লাস্টেমির দায়ে জিওনার্দ ব্রুনোকে তো পুরায় মারছে এবং গ্যালেনিও গ্যালেলিও এবং কোপার্নিকাস দুজনের উপরই অত্যাচার হয়েছে তো ওই সময় তো বেশিরভাগ মানুষ মনে করতো যে পৃথিবীটা স্থির এবং সূর্য তার চারদিকে ঘুরতেছে এইটা যে বেশিরভাগ মানুষ বিশ্বাস করত এতে কি সূর্য কি আসলেই পৃথিবীর চারদিকে ঘোরাছড়ি করছে নাকি সূর্য মানে গ্যালিলিও কোপারনিকাস আসলে যে কথাটা বলছিল সেটাই আসলে সত্য যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেছে এবং এটা ওই শুরু থেকেইই ঘুরতেছে কোনটা সত্য এই দুইটার মধ্যে প্রথম থেকেই ঘুরতেছে এটা সত্য তার মানে হচ্ছে কত মানুষ কি বিশ্বাস করে না করে করেrangle দিয়ে সত্যের সাথে সেটার কোন সম্পর্ক নাই কে বিশ্বাস করলেও কিছু যায় আসে না মানে এমন না যে পৃথিবীর মানুষ এত এত মানুষ বিশ্বাস করতেছে আচ্ছা ঠিক আছে

মনে করি সব মানুষ একটা কথা বিশ্বাস করতেছে তাতে তো এটা প্রমাণ হয় না যে হ্যাঁ কিন্তু আমরা যদি সেই জিনিসটার প্রমাণ পাই প্রমাণ করতে পারি যেমন ধরেন একটা প্রমাণ আপনাকে আমি বলি মনে করেন আমরা ছোটবেলা মানে স্কুলের জ্যামিত বইতে শিখেছি যেটা সেটাই বলছি আপনাকে

এইটা যখন প্রমাণ হয়ে গেছে প্রমাণ আমি করতে পারলাম তখন পৃথিবীর মানুষে কি বিশ্বাস করলো কি না করলো আসে না এইটা একটা প্রমাণিত সত্য কথা ভাই হ্যাঁ হ্যাঁ তাই কোন জিনিসটা অসত্য সেটা নির্ধারণের মাপকাঠিটা হচ্ছে সেটা সপক্ষে কি কি প্রমাণ আমরা পাইতেছি সেটার উপর নির্ভর করে কত মানুষে বিশ্বাস করলো তার উপরে এটা মোটেও নির্ভর করে না তাই না হ্যাঁ তাই আচ্ছা আহ দারুণ একটা জিনিস উল্লেখ করছেন যে মোহাম্মদ যখন নব পাইছে বা ওরাবার হ্যাঁ মানে তাদের কথা অনুযায়ী এই যে সে কিন্তু নিজেও এটা মানে নাই যে এত লোক প্রত্যলেক বিশ্বাস করতেছে নিশ্চয়ই ভাই এটা সত্য এটা সে নিজেও মানে নাই এই যুক্তি ঠিক না সে কিন্তু যে নিজের ধর্মটাকেই মানে ইসলাম ইসলাম যে গপ আমাদেরকে যায় সেটা অনুযায়ী সে কিন্তু ওই প্রত্যলিক ধর্মটাকে একটা ভুয়া ধর্ম মনে করেছিল যদিও তার ওই সময়ে সবাই পত্তলিক ধর্ম বা অন্য ধর্মগুলোই পালন করত যেটা বললেন আরকি যে মোহাম্মদ নিজেও তো ভাই যে হজরত ভাই প্রথমে যে যুক্তি দিয়েছেন সেটা নিজেও তো সে ইয়ে করে নাই মানে নাই তো আপনি জাস্ট হজরত ভাইয়ের উদ্দেশ্যে বাসবি ভাই যেটা বললেন এটা একটু বুঝতে পারছেন হজরত ভাই আপনাদের আপনি যাকে নবী মানুষ কি যুক্তি মানুষ আপনি যাদের যাকে নবী মানেন মোহাম্মদ সাল আলাইসাল্লাম সে কি আপনি যে যুক্তিটা দিছিলেন সে কি সে কি একই যুক্তি মানছিল হসব ভাই সে কি বলছিল পালন করতেছে এটা তো সত্য হইতে হবে এটা কেমনে সত্য না হয় এটা কেমনি মিথ্যা হয় এটা কি সে বলছিল নাকি সে পত্তলিক ধর্ম মিথ্যা ধর্ম এটাই ভাবছিল সে এত লোক করার পরেও

আহ ধর্ম সত্যই হয় বা খ্রিস্টান ধর্ম যদি সত্যই হয় তাহলে সেটা চেঞ্জ করা পরিবর্তন দরকার পড়বে কেন সত্য ধর্ম চেঞ্জ হবে কেন এটাও তো আমি বুঝতে পারছি কারণ পার্থ সমস্যা আছে এটা যেটা আমরা যেটা বললাম যে কতজনের মানতেছে আমরা কিন্তু অনেক ভাবে দেখালাম যে কত জনের মানতেছে এর কোনো এর সাথে ভাই মানে সত্য মিথ্যার কোনো সম্পর্ক তো নাই হ্যাঁ এবং এটা আপনি এখন দেখলেন যে আপনি নিজেও গ্রহণ করতেছেন না এখন

তো একই যুক্তি ভাই আপনি দেখেন যে অন্য ধর্মের যে যেখানে কিনা আপনার ইয়ে করে উপাসনা করে ওটার ক্ষেত্রেও তো একই যুক্তি আপনি যদি একই যুক্তি খাটান যে ওদেরও তো অনেক 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 আছে প্রথমত কিন্তু আপনি সেটা মানতেছেন না যে নিশ্চয়ই তাহলে ওদের ধর্মটা মানতেছে না কিন্তু আমি যেটা বলবো এখন যে একটা সময় তো ছিল যেটা কিন্তু ওই আসিফ ভাইয়ের যে মোহাম্মদ যখন শুরু করছে সেখানে একাই মুসলিম ছিল একই রকম প্রায় একই রকমই আর্গুমেন্ট আর কি যে একটা সময় তো ছিল ভাই মানে কোনো মসজিদই ছিল না ঠিক না এরকম ছিল না হ্যাঁ ছিল তার মানে যখন কোনো মসজিদ ছিল না তখন কি সৃষ্টি করতে বলে কিছু ছিল না আমার মোহাম্মদ ডাকা যখন বা আশেপাশে যখন শুধু মানতো ইসলাম কম সত্য ছিল যখন মানা বেশি শুধু তখন ইসলাম বেশি শতকম এইরকম আপনার যুক্তিটা দেখেন যে আপনি বলছেন যে হ্যাঁ ইসলাম মানে সৃষ্টিকর্তা যদি না থাকে তাহলে এত মসজিদ কেন মানে আল্লাহ যদি না থাকে তাহলে এত এত মসজিদ কেন হয় তো আপনার যুক্তি অনুযায়ী যখন কোনো মসজিদ ছিল না তখন সৃষ্টি সৃষ্টিকর্তা ছিল না ঠিক না হ্যাঁ তাই হয় তার মানেটা কি আপনি যদি এখনো বিশ্বাস করেন সৃষ্টিকর্তা অবশ্যই আছে তার মানে আপনি যে যুক্তি দিচ্ছেন এটা ভুল ছিল মানে সৃষ্টিকর্তা থাকা না থাকার সাথে আপনার ওই কয়টা মসজিদ আছে কয়টা কি আছে এর কোনো সম্পর্ক নেই ঠিক না

কটুক্তি করতে এটা জানেন হ্যাঁ জানি এবং আপনার নবী ইব্রাহিম তো মানে আরো এক কাঠি বাড়া ছিল সে তো মূর্তি টুর্তি ভেঙে ভেঙে দিত হ্যাঁ কাফেরা মূর্তি পুজো টুজো করতেছিল একদিন মানে ইব্রাহিম কি করছে একদম ভেঙে দিছে হ্যাঁ ভেঙে দিয়ে আবার মানে কুরালটা রেখা দিছে বড় মূর্তিটার গলার ভিতরে জুলাই দিছে এই গল্পটা শুনছেন আপনি এটা হাদিসে আছে শুনছেন আপনি হ্যাঁ এগুলো পড়েছি আমি হাদিসিং এবং আপনি নবীত পরে যখন মক্কা দখল করলো তখন তো সব মূর্তি টুฏิ ভাঙা ভাঙা করে শেষ করে দিল তার মানে তো সে অন্য ধর্মত করতে পারতো নাকি হ্যাঁ তার মানে আমাদের বাইক প্রশ্ন তাহলে আমাদের আছে যে কোরআন নামক বইটা তাহলে আসলে কি করে আমাদের দুনিয়ায় কোরআন নামক বইটা আসলে কি করে গীতাঞ্জলি নামক বইটা আসলে কোথা থেকে কিভাবে আল্লাহ তো পাঠিয়েছে আল্লাহ তো আল্লাহরই তো কথা ওখানে